আপনি নাকি অরিন্দম শীলের নায়িকা? বছরের শুরুতে এই প্রশ্ন নিয়ে আমরা গিয়েছিলাম অভিনেত্রী সোহিনী সরকারের কাছে। তখন কিন্তু তিনি মানতে চাননি, বলেছিলেন অরিন্দমদার অনেক নায়কও রয়েছেন, কই তাদের নিয়ে তো কথা হয় না। বছরের শেষে সেই একই প্রশ্ন করতে হলো সোহিনীকে, কারণ অরিন্দম শীলের পরিচালনায় একটি শর্ট ফিল্মে অভিনয় করছেন তিনি। আর এবার কি উত্তর দিলেন নায়িকা? কারণ সবসময় অরিন্দমদাকে বলা হয় তুমি আবির সোহিনী, এরা কি তোমার খুব প্রিয় আবির সোহিনী ঋত্বিক, আর এখন হয়েছে আবার নতুন অনির্বাণকে নিয়ে আবির অরিন্দমদা প্রচুর কাজ করছে। তো কিন্তু আমার মনে হয় সব ডিরেক্টরেরই একটা কমফোর্ট জোন থাকে এবং ডেফিনেটলি অ্যাক্টর অ্যাক্ট্রেসেরও থাকে। মানে সত্যজিৎ রায় সবসময় সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে কাজ করেছেন, মাধবীকে নিয়ে কাজ করেছেন, কিন্তু এই প্রশ্নগুলোরও সম্মুখীন হতে হয়, সেটাও খুব স্বাভাবিক। কিন্তু কাজ করতে ডেফিনেটলি খুব ভালো লাগে, কেন অনেকদিন ধরে কাজ করছি, জানি অরিন্দমদা এক্স্যাক্টলি কী চায়। অরিন্দমদার ফ্লোরে বকা মানে কিন্তু ওটা ঠিক বকা নয়, অরিন্দমদা মানে ওটা আগে আমি প্রথম বলতাম বাবা এইভাবে বকছে, আমি ভেতরে ভেতরে গুটিয়ে যেতাম, কিন্তু ওটা এখন আমার অভ্যেস হয়ে গেছে। মানে আমার কেন, অরিন্দমদার সাথে যারা কাজ করে তাদের সবারই অভ্যেস হয়ে গেছে। তো ফলে এই এই ইকুয়েশনগুলো, এই কেমিস্ট্রিগুলো আস্তে আস্তে বিল্ড আপ করে এবং সেটা মানে নিজেকে অভিনেত্রী হিসেবে ভিতরের সেই জায়গাটা প্রকাশ পেতে আমার মনে হয় সুবিধা হয়।